সুযোগ্য সন্তান আমাদের যুবলীগের, বাংলাদেশ যুবলীগ যুবলীগের কেন্দ্রীয় সদস্য আসিফ খান উপস্থিত আছেন আমাদের এই কীর্তনে। আমার পিতৃতুল্য পিতাগণ, মাতৃতুল্য মাগণ ও আমার ভাই বোনেরা সবাইকে আমার নমস্কার। আসলে কীর্তনে বিঘ্ন ঘটানো উচিত না, এখানে ধর্মীয় গান হচ্ছে, আপনারা শুনবেন, এর ভিতরে আমাদের কথাই বলা উচিত না। তার জন্য কথা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইয়ের কাছে আমরা এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলতে চাই যে আজকে এই কালী মন্দিরে আমরা এসেছি এই কীর্তন গানে। আমাদের দাদা বলেছেন এটা একটা কালী মন্দির, জাগ্রত কালী মন্দির। এখানে যারা শ্রোতা, যারা ভক্ত, এই ভক্তবৃন্দ যেন আগামীতে সুন্দরভাবে কীর্তন নাম গান শুনতে পারে, তার জন্য আমরা এই মন্দিরে সংস্কারের জন্য আমরা 50,000 টাকা আমরা অনুদান আমরা ঘোষণা করছি। আপনাদের আমি বলতে চাই, আমাদের নেতা, আমাদের এই রাজ্যের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, আপনারা সবাই তাকে চিনেন, সে হলো শাহজাহান খান এমপি মহোদয়। তার যে উন্নয়ন, এই উন্নয়ন চলছে, এই উন্নয়ন চলবে, আর এই উন্নয়নের জন্যই তার হাতকে শক্তিশালী করতে হবে, আর তার হাতকে শক্তিশালী করলেই জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আপনাদের সবার কাছে আমি এই প্রধানমন্ত্রীর জন্য আমরা আশীর্বাদ কামনা করছি, এবং আমার নেতা জনাব শাহজাহান খান এমপি মহোদয়ের জন্য আপনাদের সকলের কাছে আশীর্বাদ কামনা করে আমার বক্তব্য শেষ করছি।